কাঠঠোকরার কালচে লাল রঙের ঝুঁটি, কালো হলুদ মেশানো পালক। পাখিটি আপন মনে গাছে গাছে ঠোক্কর দিচ্ছে, এ গাছ থেকে ও গাছ ছুটে ছুটে ঠুকরে ঠুকরে গাছের গায়ে গর্ত করছে। একটু কাছে গেলে সেই ঠুকঠুক আওয়াজ কানে আসে। এই কাঠঠোকরাদের আমরা সচরাচর দেখেই থাকি। এই কাঠঠোকরাদের মধ্যেই একদল কাঠঠোকরা যারা কিনা তাদের প্রিয় খাওয়ার এক ধরনের ফলকে গাছের মধ্যে গর্ত করে লুকিয়ে রাখে। এদের বৈজ্ঞানিক নাম মেলানারপিস ফর্মিসিফোরাস। এরা সাধারণত ওক গাছে বাসা বাঁধতে পছন্দ করে, কারণ এদের ওক ফল খুব প্রিয় খাওয়ার। ইংরেজিতে এদের বলা হয় অ্যাকর্ন উডপেকারস। অ্যাকর্ন হলো ওক গাছের ফল, তাই এরকম নাম দেওয়া হয়েছে। যেহেতু ওক গাছে শরৎকালে ফল হয়, তাই এরা শরৎকালেই বাসা বানায়, যা পাখিদের মধ্যে বিরল বৈশিষ্ট্য। এরা যে গাছে বাসা বাঁধে সেই গাছে ড্রিল করার মতো অসংখ্য ছোট বড় গর্ত তৈরি করে। সেখানে ওক গাছের ফলগুলি সংগ্রহ করে সুরক্ষিতভাবে লুকিয়ে রাখে। প্রথম অবস্থায় ফলগুলি যে গর্তে ফিট করে সেখানে ঠোঁট দিয়ে ঠুকে ঠুকে টাইট করে গর্তের মধ্যে ফলগুলিকে সুরক্ষিত করে। ফলগুলি শুকিয়ে গেলে আবার ছোট গর্তে স্থানান্তরিত করে। প্রতিটি গাছে এক একটি ফ্যামিলি মিলে এলাকা নিয়ন্ত্রণ করে। ওই গাছের আশেপাশে অন্যান্যদের প্রবেশ নিষিদ্ধ। ওই ফ্যামিলি সবাই মিলেই শস্য ভাণ্ডারকে পাহারা দেয়। এরা একসঙ্গে 15 জন মিলে বসবাস করে। একটি ফ্যামিলিতে 8 জন পুরুষ এবং 4 জন স্ত্রী পাখি থাকে। এছাড়াও আগের বছরের ব্রিডিংয়ের নতুন সদস্যরাও থাকে, যাদের বলা হয় হেল্পার্স অ্যাট দ্য নেস্ট। এদের প্রজনন প্রক্রিয়া এই গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। একটি সমীক্ষায় দেখা গেছে যে 1976 সালে ওক গাছের ফলের উৎপাদন কমেছিল, তাই এই কাঠঠোকরাদের প্রজননের হারও খুবই কম ছিল। পরের বছর 1977 সালে ওক ফলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এদের প্রজনন হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। অন্যান্যদের মতোই অ্যাকর্ন উডপেকারসরা বাসস্থানের অভাবে বিলুপ্তির পথে, তবে এদের সংরক্ষণ করা যেতে পারে। এরা যে বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল তা যদি প্রদান করা যায়, যেমন এমন একটি বনাঞ্চল যেখানে ওক গাছেরা যথেষ্ট পরিমাণ ফল উৎপাদনে সক্ষম, যা এই কাঠঠোকরাদের বাসা ও বাসস্থান তৈরিতে উৎসাহ দেবে, তাহলে ভবিষ্যতে এদের রক্ষা করা সম্ভব হতে পারে।